বন্ধুরা, 2020-র প্রথম থেকে শুরু করে এইরূপ দুর্বল পরিস্থিতি কোভিড-19-এর জন্য প্রত্যেকটা স্টুডেন্ট, রাজ্য থেকে শুরু করে দেশের প্রত্যেকটা স্টুডেন্টের একটা কনফিউশন রয়েছে, এই কোভিড-19-এর জন্য কি এবছর 2020-তে স্কুল খুলবে না, আর এক্স্যাক্টলি খুললেও স্কুল কবে খুলতে চলেছে। তো এ নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। এ নিয়ে কিছুদিন আগে বলা হয়েছিল যে 10ই জুনের পর, মানে 11ই জুন থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ সহ খুলে যাবে। কিন্তু এ বিষয়ে রাজ্য সরকার সরাসরি সকলকে জানিয়ে দিল, স্কুল সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান 10ই জুনের পর 11ই জুন খোলা হবে না। কারণ এই সময় স্কুল, কলেজ অথবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার সঠিক সময় না। কোভিড-19-এর জন্য এখনও পরিস্থিতি এরূপ আসেনি যে স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে ওপেন করা যাবে। তো দেখে নেব স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে, এ নিয়ে আমাদের শিক্ষামন্ত্রী কি বললেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে আমরা ঠিক করেছি যে বিদ্যালয় শিক্ষা 30শে জুন পর্যন্ত বন্ধ থাকবে। তার কারণ অনেক স্কুল অনেক জেলায় যেমন ভেঙে গেছে, তেমনি আবার পরিযায়ী শ্রমিকরাও আইসোলেশন সেন্টার হিসেবে সেগুলোকে ব্যবহার করছেন। কিন্তু ছাত্রছাত্রীদের কথা মনে রেখে আমরা একটা বিকল্প রাস্তার কথা চিন্তা করছি, যাতে শিক্ষকরা যারা স্থানীয়ভাবে দল বেঁধে বেঁধে গিয়ে তাদেরকে শিক্ষা দিতে পারে। তো তোমরা দেখে নিলে সমস্ত বিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কতদিন পর্যন্ত বন্ধ থাকবে বলে দিল সরাসরি, যে 30শে জুন পর্যন্ত ও সমস্ত সরকারি বিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কারণটা এখানে বলা, যেটা বলা হয়েছে, বিভিন্ন স্কুলকে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে বা বিভিন্ন ও শিক্ষা সংক্রান্ত সমস্ত একাডেমিকে এ করোনার কোয়ারেন্টাইন হিসাবে মানা হয়েছে। মানে প্রচুর এমন ফ্যামিলি রয়েছে যাদেরকে এ ওই জায়গায় কোয়ারেন্টাইন করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। সেক্ষেত্রে স্টুডেন্টরা এখন স্কুল যাবে এ সেটা সম্ভব নয়। অনেকে এখনও রয়েছে, অনেক পরিবার এখনও রয়েছে কোয়ারেন্টাইনে স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। সেক্ষেত্রে এ শিক্ষামন্ত্রী সরাসরি জানিয়ে দিল যে 30শে জুন তারিখ পর্যন্ত ও সরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং 30শে জুনের পর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান শুরু হবে। তো এটাই তোমাদের জানানো ছিল, এক্স্যাক্টলি কত দিন পর্যন্ত স্কুল তোমাদের বন্ধ থাকবে এবং কবেই বা তোমাদের স্কুল খুলবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর এখনও পর্যন্ত বন্ধুদের সাথে নিউজটিকে শেয়ার না করে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে নিউজটিকে শেয়ার করো। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।